নমস্কার, আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। আমি অরূপ চক্রবর্তী। দেখে নিন আজকের বিশেষ প্রতিবেদন। হলদিয়া বন্দর এখন কাটমানি ও সিন্ডিকেট রাজ চলছে, মন্তব্য বিজেপি নেত্রী ভারতী ঘোষের। বিজেপি যুব মোর্চার ডাকে হলদিয়ায় এক পদযাত্রা গিরিশ মোড় থেকে সিটিপি মার্কেট পর্যন্ত। এই পদযাত্রায় যোগ দিয়ে ভারতী ঘোষ আরও বলেন, হলদিয়ায় বিগত কয়েক বছরে কোনো শিল্প আসেনি, বরং বন্ধ হয়ে গেছে। আর যে কটি শিল্প আছে তা সেই শিল্পের সামনের গেটের সামনেই তৃণমূলের পার্টি অফিস তৈরি হয়েছে। ভারতী ঘোষ বলেন, তৃণমূল দলটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, এক মাস পরে এই দলটিকে দূরবীন দিয়ে দেখতে হবে। হলদিয়া থেকে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি রঞ্জন মাইতির বিশেষ প্রতিবেদন। ছেলেরা ছোট ছোট ফুলে
আমাদের গরিব লোক না, মায়েদের গরিবের যাতে রান্না করতে সুবিধা হয়, উজালা গ্যাস চলে এলো। আজকে কৃষকদের জন্য ডাইরেক্ট বেনিফিট ডাইরেক্ট ট্রান্সফারে যে 6,000 টাকা ব্যাংকে ব্যাংকে পাঠাচ্ছেন, একমাত্র পশ্চিমবঙ্গ সে রাজ্য যেখানে মাননীয় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা ঢুকতে দেননি, বলেছেন আমাকে দিন আমি দেব। কেন কেন আমফানের 1,000 কোটি টাকা তো আপনাকে দেওয়া হয়েছিল, কতজনের ঘরের চাল আপনি তৈরি করে দিয়েছিলেন, কতজনকে রাস্তা দিয়েছেন, কতজনকে স্বচ্ছ জল দিয়েছেন, কতজন মানুষ গ্রামে গঞ্জে বিধবা ভাতা পাচ্ছেন, কতজন মানুষ বার্ধক্য ভাতা পাচ্ছেন, কতজনের জীবনযাত্রার মানের উন্নয়ন হয়েছে আপনারা বলুন তো। আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন, 2011 সাল থেকে আপনাদের জীবনযাত্রার মানের উন্নয়ন হয়েছে, আপনাদের ছেলে মেয়েরা চাকরি পেয়েছে, আপনাদের ঘরের মেয়েরা মেয়েরা মাথা উঁচু করে রাস্তা দিয়ে চলতে পারছে, আপনারা ব্যবসা বাণিজ্য খোলা মনে খোলা মনে যেভাবে চান করতে পারছেন, আপনাদের কজন কাকমারি দিয়েছেন কাকমারি দিয়ে ফেরত পেয়েছেন, কেউ একজন ফেরত পেয়েছেন, হাত তুলুন তো। যখন ভাড়া করা বন্ধু বিহার থেকে এলো, বিহার থেকে ভাড়া করা বন্ধু নিয়ে এলো, আমাদের তৃণমূলের দুর্গকে ছেলে বলবে বলে সেই বিহারি বাবু বুদ্ধি দিলেন যে কাকমারি ফেরত দাও, কেউ কাকমারি ফেরত পেয়েছে, কেউ দিদির যে হেল্পলাইন চালু হয়েছিল সেই হেল্পলাইনে দিদির সাথে কেউ কথা বলেছে, তাহলে আজকে জানবেন এই সরকার হচ্ছে শুধু প্রতিশ্রুতির সরকার, মিথ্যা প্রতিশ্রুতির সরকার। এই সরকারের রাজপথ শূন্য, এই সরকারের সমস্ত আপনাদের টাকা যেটা আপনারা দিয়েছিলেন সেই ট্যাক্সের টাকা আজকে ক্লাবে চলে গেছে, পুজোর জায়গায় চলে গেছে, বিদেশ ভ্রমণে চলে গেছে, আজকে মাননীয়র কাছে টাকা নেই। রাজপথ শূন্য, যাদের রাজপথ শূন্য তাকে আপনারা কি করবেন বলুন, মন্ত্রীও তো লাভ নেই, শিল্প তো আসবে না, বাণিজ্য তো আসবে না, চাকরি তো আসবে না, সুরক্ষা তো আসবে না, পুলিশের কমিশন খাওয়া তো আটকাবে না, যৌথ সন্ত্রাস বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, তাহলে এই সরকারকে আমরা একেবারে ধা ধরে বের করে দেবো, সরকারের মাথায় যারা রয়েছে তাদের আমরা পাকিস্তানে পাঠিয়ে দেবো, আমাদের দেশে তাদের জায়গা হবে না, আমাদের মাটিতে দাঁড়িয়ে আমাদের ঐতিহ্যকে তুলে ধরে আমাদের এই মাটি যেটা রবীন্দ্রনাথের মাটি, যেটা রামকৃষ্ণদেবের মাটি, যেটা স্বামী বিবেকানন্দের মাটি, এই মাটি যেটা মিত্রপুর মাতঙ্গের হাজার মাটি, ক্ষুদিরাম বোসের মাটি, এই মাটিতে দাঁড়িয়ে যদি আমরা জয় শ্রীরাম বলতে না পারি, তাহলে কি আমরা পাকিস্তানে গিয়ে জয় শ্রীরাম বলবো? জয় শ্রীরাম, আর নয় অন্যায়, আর নয় অন্যায়, আর নয়
আপনার নেতারা আপনার থেকে বড় বুদ্ধিমান,
আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।